নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের অনুষ্ঠানে স্বাগত, সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আমি পাপিয়া চলে এসেছি মাকে সঙ্গে নিয়ে। আজকে যে বিষয়টা মা আমাদের আলোচনার বিষয়বস্তু করে রেখেছেন সেটা খুব সাংঘাতিক একটা ব্যাপার। সেটা হচ্ছে আগামী 1 ডিসেম্বর থেকে 10th অফ ডিসেম্বর খুব নেগেটিভ যে ডেটগুলো, যে সময়গুলো, মা আজকে তার বিবরণে যাবেন কী কী বিষয় থেকে আপনাদের খুব সতর্কতার প্রয়োজন এবং কোন কোন সতর্কতা মেনে চললে আপনারা খুব লাভ করবেন, সেই বিষয়টা আজকে আমাদের আলোচনার বিষয়। চলে যাব মায়ের কাছে, আমি খুব বেশি কথা না বাড়িয়ে। আসিয়াছি পরকাজে পরদেশে পরবেশে, পরবাসে পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্টা শ্রী মাতা তারা শ্রী বিষয় ঠাকুরানির রাতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, যে যেখান থেকে, যে দেশ থেকে, যে প্রান্ত থেকে একটিবার গুরুমা বলে ডাকছে, আমি প্রত্যেকের জন্য আছি, আমি প্রত্যেকের সঙ্গে আছি, আমি প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করছি, যারা যারা আজকে উৎপন্না একাদশী করেছে। আমার প্রাণের প্রিয় সেই সন্তানরা যারা নিজেদেরকে ভালো রাখতে চাইছে আমার ভাবধারায় ভাবিত হয়ে, আমার ভাব আন্দোলনের যারা একান্ত আপন সৈনিক, যারা দিকে দিকে আজকে উৎপন্না একাদশীতে মেতে উঠেছে, একবারটি এসো তো, একবারটি কাছে এসো, আমি তোমাদের প্রত্যেকের মাথায় একটু হাত দিয়ে দিই। আজকে যারা যারা উৎপন্না একাদশী করছে আমি প্রাণ ভরে তাদেরকে একটু আশীর্বাদ করি। আমি প্রত্যেকের জন্য আমার পরম আরাধ্যা ভগবান শিবের কাছে, তোমাদের বাবার কাছে প্রার্থনা করছি, প্রার্থনা করছি মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের চরণে, মা যাতে তোমাদের প্রত্যেকের মনের কামনা পূর্ণ করে। তোমরা প্রত্যেকে ভালো থেকো গো, তোমরা প্রত্যেকে সুস্থ থেকো। আর এই সৎসাং আমি প্রত্যেকটা দিন বলি, সৎসাঙ্গের সঙ্গে জড়িয়ে থেকো, কিন্তু কেন প্রত্যেকটা দিন বলি? ভারতবর্ষের বুকে, সারা পৃথিবীর বুকে মহাতীর্থ মা রূপময়ী মহাশক্তি আশ্রম, এটি মহাতীর্থ কারণ বহুজন সুখায়, বহুজন হিতায় সর্বদাই আমাদের কর্মকাণ্ড চলেছে দিক থেকে বিদিকে চতুর্দিকে। 40-60% এখানে একেবারে বিনামূল্যে মানুষ কাজ পাচ্ছে, এখানে অর্থ দিতে হয় না, এখানে টাকা লাগে না, এখানে পয়সা লাগে না। আমার অনুরাজক রয়েছে, আমার কালসর্পযোগ রয়েছে, আমার একাধিক গ্রহদোষ রয়েছে, আমরা কি করব গুরুমা? অনেক টাকা লাগে সর্বত্র কাটাতে। মহাতীর্থ মারুপময় মহাশক্তি আশ্রম, যেখানে এসে কাটাতে গেলেও টাকা লাগে না। আমি কাউকে আসতে বলছি না, আমি কোনোদিন বলি না, আমি বলবও না। আমি বলবো ভার্চুয়ালি 3রা ডিসেম্বর নবগ্রহ শান্তি সস্তান, নবগ্রহ পুজো, রুদ্রাভিষেক, অনেক অনেক আয়োজন রয়েছে প্রত্যেকের জন্য। কেন এই আয়োজন? কারণ এই পরিবারে যারা যুক্ত, যারা এই পরিবারে কে একান্ত থেকে উপ্রান্তে ছড়িয়ে দিচ্ছে শেয়ার করার মাধ্যমে, প্রত্যেকটা শেয়ার আর ভক্ত সন্তানের জন্য আমাদের কর্মকাণ্ড, আমরা প্রত্যেকের জন্য পুজো করব, আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা অমাবস্যা, প্রত্যেকটা পূর্ণিমায় পুজোর ব্যবস্থা থাকে। এটি মার্গশীর্ষ মাসের অমাবস্যা, গ্রহযোগ যতই তীব্রতা থাকুক, যতই নেগেটিভ গ্রহযোগ থাকুক, পার্টিসিপেট যারা করছে তাদের ঘর আজ আলোই হয়ে উঠেছে। আমি তাই প্রত্যেককে ডাক দেব আগামী 3রা ডিসেম্বর। তোমরা স্টোরিতে পাচ্ছই টাইম, সেই পুজোর টাইমে নির্ধারিত, সেখানে প্রত্যেকে জয়েন করবে একেবারে বিনামূল্যে, এখানে একটি পয়সাও লাগে না, একটা টাকা সামনে এলেও লাগে না। যারা সামনে আসে কোনো প্রতিকার প্রতিবিধান নিতে, প্রতিকারের জন্য কোনো মূল্য লাগে না। হ্যাঁ, কেউ ঝোটক বিচার করাতে এলো, কেউ ছক বিচার করাতে এলো, আমার সঙ্গে যারা অ্যাসিস্ট করে তাদেরকে পয়সা দিতে হয়, আমার সঙ্গে যারা অ্যাসিস্ট করে তারা সন্ন্যাসী নয়, তাদেরকে পয়সা দিতে হয়। গুরুমা শিব ঘরণী গুরুমা, কোনো প্রতিকার, কোনো কবচ, কোনো যোগ খণ্ডনের জন্য একটি টাকাও নেয় না, কারণ এটা এটা আমাদের কোনো অনুষ্ঠান নয়, এটা আমাদের পরিবার, আর এই পরিবারের প্রত্যেকে আমার সন্তান,
এই পরিবারের এক একটা সন্তান আমার কাছে অনেক দাম রাখে, এক একটা সন্তান এক একটা স্তম্ভ আমার পরিবারের। ওই জন্য এখানে ব্যবসা করা হয় না যে এই কালসর্প কাটিয়ে দেব এত টাকা লাগবে, আজকে তোমার শনির সারি সাথে কাটিয়ে দেব এত টাকা লাগবে, আমাদের কোনো রেট সেট নেই। কত টাকা লাগে গুরুমা ওখানে গেলে? এক টাকা লাগে না। পুজো ভোগের ফর্দ করে দেব, বাজার নিয়ে আসবে, আমরা কাজ করে দেব। বাড়ির মা যেমন রন্ধনশালায় গেলে তাকে বেতন দিতে হয় না, বাজারের আয়োজন করে দিতে হয়, কিন্তু বেতনে যদি রন্ধনশালায় বাইরে থেকে কাউকে আনা হয় রান্নার জন্য, তাকে বেতনও দিতে হয় আবার বাজারও করে দিতে হয়। ঠিক তেমনি আমি তোমাদের প্রত্যেকের নিজের মা, আমি বানানো পাতানো মা নই তোমাদের, আর একটি সন্তানও আমার কাস্টমার নয়। বাংলা বিহার উড়িষ্যা সারা পৃথিবীর মানুষ এখানে দেখছি, সারা পৃথিবীর মানুষ এখানে দেখি, সারা পৃথিবীর আশা ভরসা স্থল মহাতীর্থ মা রূপময়ী মহাশক্তি আশ্রম। আমি দাবি সহকারে বলতে পারি প্রত্যেকের জন্য একদম রয়েছে প্রত্যেকের সাথে, প্রত্যেকের পাশে এবং বিনামূল্যে, যা মানুষ কোথাও পায় না। প্রত্যেকটা তিথিতে প্রত্যেকটা যা কালসর্প থেকে সমস্ত এবং আরো আরো কর্মসূচি আসতে চলেছে, সেটা এখনই আমি বলে দিচ্ছি। আরো কর্মসূচি আসছে, যাবো সতীর একান্ন পীঠে, যাবো মহামহাতীর্থে, আমি বসে জপযজ্ঞ করব তোমাদেরকে একেবারে অনলাইনে, তোমাদেরকে নিয়ে আমি যোগ্য করব, তোমাদেরকে বসাবো পুজোয় একেবারে অনলাইন ভার্চুয়াল পুজোয়, একেবারে জায়গায় জায়গায় যাব, অভিষেক ক্রিয়াকাণ্ড করব, জায়গায় জায়গায় গিয়ে মাতৃ আরাধনা তন্ত্রের নিগুড়তন্ত্রের প্রয়োগের মাধ্যমে সেটিও সম্পূর্ণ বিনামূল্যে। আমার টাকা নেই গুরুমা, আমাদের তো টাকা নেই, আমাদের বুঝি ভালো হবে না, এই শব্দ আমি বদলে দিলাম। কারণ মহাতীর্থ মারুপময় মহাশক্তি আশ্রম আছে, যেখানে 40-60% যেহেতু পার্সোনাল হরোস্কোপ বিচার করা যাচ্ছে না, সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ পাবে কাজ। পার্সোনাল বিচার করা যাচ্ছে না, এখানেই থেমে নেই, কারণ আমাদের ভাগ্যজয় প্রকল্প এই ডিসেম্বরেই লঞ্চ হবে। এই ভাগ্যজয় প্রকল্প কি, আজকে যারা নতুন তাদের বলবো কি আছে এই প্রকল্পে। এই প্রকল্পে আছে, আমি রাশি জানি না, আমি লগ্ন জানি না, আজকেও যে নেগেটিভ ডেট, আজকেও তো ডিসেম্বরকে তিন ভাগে ভাগ করা হয়, যেটা প্রত্যেকটা মাসকে ভাগ করা হচ্ছে, যেটার জন্য কয়েক লক্ষ মানুষ এই প্রেডিকশনটার জন্য অপেক্ষা করে থাকে। কারণ ডেট ওয়াইজ প্রেডিকশন, মানুষ রাশিফল, মাসিক ফল, বর্ষফল শুনেছে, কিন্তু ডেট ওয়াইজ প্রেডিকশন কখনো সোশ্যাল মিডিয়াতে পায়নি মানুষ, কখনো আগে শুনেনি, তাই মানুষ ভরসা করছে এই জায়গায়, কারণ মানুষ পেয়েছে তার নেগেটিভ ডেটটা। আর গুরুমা নেগেটিভ গণনা করতেই বেশি ভালোবাসে, কারণ গুরুমা প্রত্যেককে প্রোটেক্ট করতে ভালোবাসে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রবর দেখতে পারবো না, আমি বারংবার বলে গেছি। আমি আজকেও যে আমার ভবিষ্যৎবাণী, গত রাত্রির থেকে আমার যে অগ্নিকাণ্ডের দেয়া ভবিষ্যৎবাণী, সিলিন্ডার বাস্ট তো সিলিন্ডারই বাস্ট হয়েছে অনেক জায়গায়, ঘরে ঘরে অগ্নিকাণ্ড, ঘরে ঘরে মর্মান্তিক খবর, পাড়ায় পাড়ায় মর্মান্তিক খবর, জায়গায় জায়গায় রোড অ্যাক্সিডেন্ট। আমার বোম্বাইতেও অনেক ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের, আমার সারা ভারতবর্ষের কোনায় কোনায় ঘটেছে অগ্নিকাণ্ড। আমার বলতে কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার গতদিন করে যাওয়া প্রেডিকশন, অনেক দুর্ঘটনা এবং সর্বোপরি কথা, ছাত্র ছাত্রী কিশোর কিশোরীর যে ঘটা বাংলাদেশ, দেখো আমায় খবর করেছে বাংলাদেশ থেকেও, বাংলাদেশেও সেখানে ছাত্রের মর্মান্তিক মৃত্যু। প্রত্যেকটা দিন গলা ফাটিয়ে বলে যায় যে একটু সাবধান হও, একটু সজাগ হও। আমি কি করতে আসি? আমি তো লেনা দেনা করতে আসি না, আমি কিছু দিতে এসেছি। কারণ একটা সাধক সাধিকা হয় ফুলের মধ্যে, ফুলের সৌরভ, আর প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে যাওয়ার জন্য, প্রত্যেকটা মানুষ যাতে পায়, প্রত্যেকটা ফুল যাতে দেবতার কাছে পায়, তার জন্য আমার প্রত্যেকটা গণনা, আমার প্রত্যেকটা চিৎকার করে বলে যাওয়া মানুষের স্বার্থের জন্য। আমি আর কিছু বুঝি না, আমি এখানে বিজ্ঞাপন করতে আসি না, আমি সব করে দেব, বিদ্যা বিবাহ আরো কত বলো,
মামলা মোকদ্দমা যা যা সমস্যা আছে সলভ হয়ে যাবে, হয় নাকি? এই সমস্ত মিথ্যে আমি বলবো কেন? এই সমস্ত মিথ্যে কোনোদিন কেউ কোথাও করতে পারবে না। ছকে নেই সব হয়ে যাবে, কিচ্ছুটি হবে না। আমি বারবার মানুষকে ধারণা স্পষ্ট করে দিয়েছি, আজকে আর মানুষের মধ্যে কোনো অস্পষ্ট ধারণা নেই। যারা এই পরিবারে যুক্ত হয়েছে, যা চাইবে তাই পাবে না, ওই জন্য চাওয়াকে সীমিত করতে হবে। আগে ছক কি দিতে পারে দেখো, ক্যাপাসিটিটা বুঝতে হবে ছকে, এটা বুঝতে হবে। একটা স্কুটি নিয়ে একেবারে অস্ট্রেলিয়া যাবো ভাবলে যেমন বোকামি হয়ে যায়, একটা রিক্সা নিয়ে যদি কেউ ভাবে একদম এক ঘন্টার মধ্যে আমেরিকা পাড়ি দেবো সেটা যেমন হয়ে যায়। ঠিক যা চাইবে তাই পাওয়া যাবে না, এটা স্পষ্ট পুষ্টি রাখতে হবে। ছকের পটেনশিয়ালিটি দেখতে হবে, আগে ছকটা গণনা করতে হবে, বিচার করতে হবে, তারপর যেটা আছে। আমি সব পাইয়ে দিতে পারি, টাকা দিলেই সব পেয়ে যাবে, এটা ডিপার্টমেন্টাল স্টোর নাকি? কেউ পারবে নাকি? আমার অনুষ্ঠানে পরচর্চা পরনেন্দে থাকে না, তবে কেউ এগুলো পারতে পারে না। যেটা ছকে আছে খুব অল্প বাধা, একটা পূজাযোগ্য শান্তি সস্তান করে সেটা ওভারকাম করা গেল। তুমি যেটাই চাইবে তার জন্য হোমযজ্ঞ করে পাইয়ে দিতে পারবো, তার জন্য একটা কবজ আমার ড্রয়ারে অল টাইম তৈরি আছে, তুমি টাকার বান্ডিল দিলেই আমি দিয়ে দিতে পারবো। এই হেন মিথ্যে কথা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আমার গাড়ির ইএমআই বাকিও পড়েনি, আর তোমার টাকায় আমি অনেক অনেক ইমারতে থাকতে চাইছি না। আমার কোনো চেম্বারও নেই, আমার চেম্বারের দরকারও নেই। আমি চেম্বারে বসবো কেন? আমি কার কার ব্যবসা করতে বসেছি এখানে? আমার দরকার নেই। কারা ফোন তুলে বলো গো চেম্বারে, কোন চেম্বারে? বারবার বলছি গুরুমার অনুষ্ঠান দেবে, প্রথাগত জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে গুরুমাকে কখনোই গোলালি কিন্তু হবে না। যারা জানে পুরনো তারা জানে, প্রথাগত জ্যোতিষতান্ত্রিকের মতো না, অতীন্দ্রিয় শক্তি জাগিয়ে আমি সাধনা করছি, মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। কোনো প্রতিকার প্রতিবিধানের জন্য টাকা পয়সা নেওয়া হয় না, বারংবার এটা বলবো। যা কিছু গণনা করছি প্রত্যেকটা, যে মানুষ এখানে ভবিষ্যৎবাণী আজকেও মিলিয়েছে, আজকেও মিলিয়েছে। মানুষ আমাকে দেখার জন্য তো প্রচুর মানুষের ভিড় আজকে সারাদিন, জায়গায় জায়গায় অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট, কিডনির পেশেন্টদের সাংঘাতিক পরিণতি, তার সঙ্গে জায়গায় জায়গায় চুরি। আমার ভবিষ্যৎবাণী বর্ধমান থেকে আরম্ভ করে হাসনাবাদ থেকে আরম্ভ করে বলো বনগাঁ থেকে আরম্ভ করে তারপরে মালদা থেকে আরম্ভ করে জায়গায় জায়গায় মানুষ খবর, দিল্লি থেকে আরম্ভ করে জায়গায় জায়গায় পার্সোনাল বহু মানুষ জানিয়েছে যে চুরি প্রচণ্ড বেড়েছে, আগামী 15ই ডিসেম্বর অব্দি এই প্রকোপ থাকবে। আমি প্রত্যেককে সাবধান করলাম, সাবধান মানে আমি রোড অ্যাক্সিডেন্ট দেখছি, আমি বলেছিলাম রাস্তা যেন রক্তক্ষীগ রূপ নেবে, আজকেও ঘটনা ঘটেছে, বাংলাদেশ আমাকে খবর দিয়েছে, সেখানে ছাত্রের যে মর্মান্তিক পরিণতি, কি করব গুরুমা, এর থেকে কি করে বেরোব? আমি বলবো ভয় নয়, তোমরা সাবধান হবে। কি করবে সাবধান? কারণ তোমাদের গুরুমা এসছে তোমাদেরকে আগলে রাখতে, তোমাদের গুরুমা এসছে কলিহত জীব উদ্ধার করতে, তোমাদের গুরুমা সাধনা করে তোমাদের সবাইকে প্রোটেক্ট করতে, তোমাদের সবাইকে একটা সুন্দরভাবে একটা রেখার মধ্যে বেঁধে রাখতে, যাতে কারোর কোনো বিপদ না হয়। বিপদ মানে কি? এক্ষুনি অনেক টাকা রত্ন পরে নেবে? বিপদ মানে কি? এক্ষুনি অনেক টাকার প্রতিকার করে নেবে? সব ভালো হয়ে যাবে? আমি যেটা বলছি সেটা করো, যেটা বলছি সেটা করো, অনেক ভালো থাকবে। অর্ধেক নিজের ছবি, অর্ধেক মা তারা সিদ্ধেশ্বরীর ছবি রাখো, তো ডিপিতে রাখো, সঙ্গে রেখেছি যারা তারা ভীষণ ভালো আছে, রাখছি যারা তারা ভালো আছে। আবার বলছি যে ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, আরো কি সব হয় সবেতে রেখে দাও, আরো যে সব হয় আমি তো সব জানি না, সব মনে থাকে না, আমি বারবার বলছি সেগুলোতে নিজের ছবি রাখো। মা তারা সিদ্ধেশ্বরীর কৃপায়, মা তারা সিদ্ধেশ্বরী কি? বামা কালী আমার আরাধিতা দেবী, স্বপ্ন আদেষ্টা পঞ্চমুন্ডী আসনে বসে রয়েছে, যে দেবী অঘটন ঘটন পটীয়সী, স্বয়ং আদ্যা শক্তি মহামায়া। যারা যারা এবং এর মাঝখানে বলে রেম, অনেকে আমার ছবি কেউ রেখেছে যারা ভালোবাসে, আমাদের পরিবার তো, আমাকে আমি তাদের নিয়ে একটা ভাবনা রেখেছি, আমি পরে বলবো, আজকে সেগুলো চিন্তা ভাবনা হয়নি এখনো, কারণ প্রচন্ড চিন্তায় আছি গ্রহণ মুক্তি প্রকল্প নিয়ে। কারণ গ্রহণ মুক্তি প্রকল্পের সঙ্গে আরেকটা প্রকল্প আমি জোড়ার খুব চেষ্টায় রয়েছি, সূর্যগ্রহণে, কারণ এই সূর্যগ্রহণ বিনাশকারী সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ রিমার্কেবল সূর্যগ্রহণ, তাই জন্য আগে থেকে অনেক প্রোটেকশনের প্রয়োজন।
যাই হোক, আমি বললাম মা তারা সিদ্ধেশ্বরীকে সঙ্গে রাখবে, আর কি করব গুরু মা, আর আমার দেখানো প্রত্যেকটি পথে তারা অনুসরণ করছে, তারা অনেক ভালো থাকবে। দিকে বিদিকে মানুষ শেয়ার করে, আমার ছেলে মেয়েদের কুণ্ঠা করে না, আমার ছেলে মেয়েরা কিপটিমি করে না, তারা প্রচুর শেয়ার করে, কারণ তারা আমার ভাবধারায় ভাবিত, তারা আমার শিক্ষায় শিক্ষিত, তারা আমার দেয়া জ্ঞানে তারা আজকে প্রত্যেকে জ্ঞানবান, কারণ তারা বুঝেছে আমরা ভালো করতে চাই, আমরা সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমাদের এই অনুষ্ঠান নয়, আমাদের এটা পরিবার, আমাদের এখানে কোনো বিজ্ঞাপন হয় না, এখানে দাও 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 টাকা দিলেই পুজো করিয়ে দেবো, টাকা দিলেই তোমার সব একেবারে এ প্রান্ত উপান্ত 180 ডিগ্রি রেগুলেটরের মতন ঘুরিয়ে দেবো, টাকা দিলে তুমি যা চাইবে তাই পাবে, ঝোলায় সব আছে, এমন বাণী এখানে দেয়া হয় না। এটা একটাই বার্তা সারা পৃথিবীর বুকে, মহাতীর্থ মারুকময় মহাশক্তি আশ্রম প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে, প্রত্যেকটা মানুষের পাশে রয়েছে। আমি যাব জায়গায় জায়গায়, যাব জনসংযোগ আমি করছি, গতদিন অনেক জায়গায়, অনেক অনেক জায়গায় আমি গিয়েছি, আমি অ্যানাউন্স করিনি বটে, কিন্তু সেখানে সেখানে গিয়ে আমি মানুষের সঙ্গে কথা বলেছি, প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করছি, প্রত্যেকের জন্য আমি রয়েছি, প্রত্যেকটা মানুষের জন্য আমি রয়েছি। হ্যাঁ বলো জবা, হ্যাঁ যারা যারা জবা দিয়েছে কমেন্টে প্রত্যেক দিন, আমি তাদেরকেও অনেক আশীর্বাদ করেছি, আমি রক্ত জবা রাঙা জবা খুব ভালোবাসি, যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠায়, যারা যারা আমাকে বিভিন্ন মাধ্যম দিয়ে পাঠাচ্ছে, সেটা ফেসবুক হোক, সেটা কমেন্ট সেকশন হোক, আমি প্রত্যেককে অনেক আশীর্বাদ করছি। আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি প্রথমে ইউটিউবেও যারা দিচ্ছে ওটাও একটা বিশাল একটা সংখ্যা, আমার ছেলে মেয়ে তো, আমি আমার ছেলে মেয়ের জন্য অনেক কিছু করবো, আর তার মাঝখানে বলিনি আগামী 3রা ডিসেম্বর আমরা যেমন পুজো করাচ্ছি, 4ঠা ডিসেম্বর মেতে উঠছি আমি আমাদের গ্রহণ মুক্তি প্রকল্প, কারণ আমাদের অনেকগুলো প্রকল্প রয়েছে, আমাদের ভাগ্যজয় প্রকল্পে থেকে রাশি লগ্ন জানা যাবে, ভাগ্য দর্পণ প্রকল্প রয়েছে, যারা একেবারে বিনামূল্যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছকে কি আছে, আদৌ কি ভৌমদোষ, এই ভৌমদোষ নিয়ে একটা কথা বলি, দুটো কথা বলিনি তারপর মূল বিষয়ে যাব, ভৌমদোষ নিয়ে এটা বলতে খুব জরুরি বিষয়, খুব জরুরি বিষয়, এটা বলতেই হবে। আমি এমন একটা তথ্য দেব যে সব ভৌমদোষ কাটাতে হয় না, ভৌমদোষ দেখলাম আর সঙ্গে সঙ্গেই একেবারে মানে একেবারেই যে আমি যারা শিখতে আসছে তাদেরকে বলছি 9674841355 এটা অফিসের নাম্বার, আমার বলে দিলাম যারা শিখতে আসবে, কিন্তু মাথায় রাখবে ভৌমদোষ মানেই আমি এক্ষুনি কাটিয়ে দেবো, আমি এক্ষুনি করে দেবো, ডিগ্রি দেখবে না, মঙ্গল কোথায় বসে আছে দেখবে না, হ্যাঁ কেন সব মঙ্গল কাটানো, কি কাটাবে মঙ্গলটাকে, কি তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসানো যাবে, হবে না। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিছু ক্ষেত্রে খণ্ডন করা যায় ভৌমদোষ, তবে সব ক্ষেত্রে নয়, সব ভৌমদোষ নেগেটিভ নয়, সব ভৌমদোষ দেখিয়ে কিন্তু হাত পাতলে হবে না। যারা আমার কাছে শিখতে আসছো তাদের উদ্দেশ্যে বলছি, আমার কাছে যারা শিখতে আসবে তাদের জন্য, আমি তো অনেক ভৌমদোষের প্রতিকার দিই না রে, আমি তো অনেক দিই না, বলছি মা অনেক জায়গায় ভৌমদোষের আমি প্রতিকার করার দরকারই নেই, প্রতিকার কর, আমি দরকার না থাকলে কেন বলবো, আমি তো টাকা নেব না, আমার তো দরকার নেই, আমায় তো দাও এটাই আছে, এটাই দিতে হবে, এটাই করতে হবে, না অনেক ভৌমদোষীরই কিন্তু প্রতিকারের প্রয়োজন হয় না, অনেক ভৌমদোষীরই প্রতিকারের প্রয়োজন হয় না, অনেক কালসর্পদোষ আছে যেখানে সোনার উপর নাগনাগিনী বানানোর প্রয়োজন হয় না, অনেক টাকার সোনার উপর নাগনাগিনী যারা নিতে চাইবে তারা আমার কাছে শিখতে আসবে না, আমি বলি অনেক টাকার নাগনাগিনী বানিয়ে কারোর থেকে নেওয়ার দরকার নেই, এই ভালো করে পদ্ধতিগুলো শিখবে তো, ভালো করে কালসর্পযোগ বানানো, কালকণ্ঠ, অনেক মৃত্তিকাদিও হয়, মৃত্তিকাদিও হবে, আর সাপ তৈরি করে সেটা তামার সাপ দিয়েও হয়ে যাবে, অনেক রকম অনেক অনেক পদ্ধতি আছে, কালসর্পযোগ একটা একটা এপিসোড করবো কালসর্পযোগ নিয়ে, কালসর্পযোগ একরকম নাকি, সব কালসর্পযোগ খারাপ, সব কালসর্পযোগ মানেই একদম প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন নেই, এগুলো কিন্তু ভালো করে জানার বিষয়, এইটুকু জ্যোতিষশাস্ত্র নয় যে ভৌমদোষ মানেই আমি এক্ষুনি ভৌমদোষের প্রতিকার করবো, কালসর্পযোগ মানেই এক্ষুনি কালসর্পযোগ কাটিয়ে দেবো, এটা জ্যোতিষশাস্ত্র নয়, আমাকে ডিগ্রি দেখতে হবে, মঙ্গল কোথায় বসে আছে দেখতে হবে, মঙ্গল কার নক্ষত্রে বসে আছে দেখতে হবে, মঙ্গল পীড়িত এটা কি না দেখতে হবে, মঙ্গল বায়ু রাশিতে, অগ্নি রাশিতে, পৃথ্বী রাশিতে, চর রাশিতে কোথায় বসে কিছু জানলাম না,
তাহলে আমি একবারে গুনে নিলাম যে মঙ্গল সপ্তমী অষ্টমী দ্বাদশী চতুর্থে রয়েছে সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান। এটি শাস্ত্র নয় যার জন্য কিন্তু এত মানুষ আমার ভবিষ্যৎ বাণীটা চুলচেরা পাচ্ছে, আজকেও মিলিয়ে দিমিনে নিয়েছে, যদিও মর্মান্তিক তবুও মিলিয়েছে। কেন? আমি তো তাই করি, আমি যখন কুষ্টি করি, যাদের আমার যখন কুষ্টি করি, আমি একটা পাতা টোটাল করি, একটা পাতা টোটাল, আমি ফাঁড়াটা ফাঁড়াটা আমি খারাপটা আগে বলবো, আমি খারাপটা বলবো। আমার কাছে এসছে বাঁচতে, আমার কাছে এসছে শান্তি পাওয়ার জন্য, তাই আগে আমি দেখাবো কোথায় কোথায় তার গাড্ডা রয়েছে, কোনখানে কোনখানে তার অনেক সাবধানতা হতে হবে, সেগুলো আগে জানাবো। আর আমি কিছু জানি না, আর কিছু জানি না। আর ফাঁড়া কাটানোর মানে কি? অনেক টাকার এখনই যোগ্য করে দিতে হবে ফাঁড়া কাটানো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেবে, অনেক ভালো ভালো সিদ্ধ মন্ত্র আছে। আর প্রত্যেককে আমি বলছি, প্রত্যেকে যারা যারা এখনো দীক্ষা নাওনি, তোমরা নিজ নিজ পছন্দ মতো গুরু করবে, কারণ দীক্ষা ছাড়া কোনো জপযোগ্য কিন্তু আমি যা যা ফর্মুলা দিয়ে যাচ্ছি এখান থেকে কাজ পাবে না। যার যাকে প্রয়োজন তাই সে তাকে করবে, যার কৃষ্ণ মন্ত্রে ভাল লাগে সে কৃষ্ণ মন্ত্রে নেবে, যার শিব মন্ত্রে ভালো লাগে তার শিব মন্ত্রে নেবে। এবার যদি বলো গুরুমা তুমি একটু সাজেশন করো যে কার মন্ত্র নেব। আমরা দেখেছি রামচন্দ্রকে ভগবতী জগদম্বার উপাসনা করতে, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি তার প্রিয় শিষ্য অর্জুনকে যখন কুরুক্ষেত্র রণাঙ্গনে আছেন তখনও তিনি মা দুর্গাকে স্মরণ করতে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের শিব মন্ত্রে দীক্ষিত হয়েছেন। আমরা শ্রীমতী রাধারানীকে দিকে যদি দেখাই দেখব রাধারানী কাত্যায়নী ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছে। এই থেকে এই চরম সিদ্ধান্তে আমি আসব, তোমার যাকে খুশি ভালো লাগে ঠিক আছে, তবে কলিযুগে শক্তি মন্ত্র, এটা রানী রাসমণির ক্ষেত্রেও দেখেছি, এটা রানী রাসমণির ক্ষেত্রেও দেখেছি, আমি কলিযুগে শক্তি মন্ত্র নিতে বারংবার বলবো, যাকে খুশি গুরু করবে, যাকে ভালো লাগে। কারণ গুরুটা না করলে কিন্তু কখনোই কোনো প্রতিকার কোনো মন্ত্র জপ, ঘরে আমি পুজো করছি আমার কোনো পুজোই কাজে লাগছে না, আমাকে কিন্তু রাস্তায় চললে ট্রাফিক রুল মানতে হবে, আমাকে কিন্তু পড়াশুনো করলে আমার পাঠ্যক্রম মানতে হবে, আমি যদি মনে করি আমি ধর্মাচরণ করব সেখানে কিন্তু একেবারে আমাকে কেউ বলে দেয়নি তুমি স্বেচ্ছাচারিতা করতে পারো, আমাকে কিন্তু ধর্মের রুলসটা মানতে হবে। তাই জন্য আমরা বড় বড় মহাত্মাকে দেখেছি, বড় বড় মহাজনকে দেখেছি, মহাজন পদাঙ্ক তো অনুসরণ করতেই হবে, এবং মহাজনরা এসছেন সাধুগুরু বৈষ্ণবতান্ত্রিক এসছেন জীবকে শিক্ষা দিতে, এবং ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি রামচন্দ্রকে দেখেছি সবাই দীক্ষা নিয়েছে, সবাই দীক্ষা নিয়েছে, 10 অবতারের 1 অবতার কারা কারা বসে আছো তারা কিন্তু অবশ্যই দীক্ষা নেবে। দীক্ষা না নিয়ে আমি অনেক পুজো করছি, অনেক ঈশ্বরকে ডাকছি, অনেক জপ করছি, গুরুমা আমার ফল হচ্ছে না, আমি কিন্তু ফল পাবে না, এবং এটা একটা সাংঘাতিক অপরাধও হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু প্রত্যেকের ক্ল্যারিফাই করার প্রয়োজন, প্রত্যেকের নিজেদেরকে কিন্তু এই জায়গাটা থেকে বের করে আনা উচিত। যদি সঠিক ফল পেতে হয় তাহলে কিন্তু দীক্ষা ম্যান্ডেটরি, আমি বারবার বলবো জীবকে দীক্ষা নিতেই হবে দেহশুদ্ধির জন্য, এটা কিন্তু বারবার কিন্তু বলবো, তবে ইঞ্জিনের সঙ্গে নিজেকে যুক্ত করা, মানে কি জীব হলো বগি ট্রেনে, আর সেই মহাত্মা যিনি ইঞ্জিন, যিনি তোমাকে টেনে নিয়ে যাবেন, যিনি তোমাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবেন, সেই ইঞ্জিন স্বরূপ মহাত্মা মহাজনের কাছে তোমরা দীক্ষা নেবে, নির্লোভী মানুষের কাছে দীক্ষা নেবে। আমার গুরুর কথা তোমাদের সাজেশন হিসেবে দিতে পারি, আমার গুরু মহারাজ যেটি বারবার বলতেন, আমার গুরু মহারাজে আমার গুরুবর্গের একটা ফ্যাসিনেশন ছিল, আমার গুরুবর্গের একটা নির্দেশ পড়া আমার কানে সর্বদাই বাজে, সেটা আমি আমার সন্তানদেরকে শেয়ার করবই। সন্ন্যাসী কিংবা সন্ন্যাসিনী গুরুমা, গুরুদেব কিংবা গুরুমা, আমি কখনোই বলবো না গৃহী গুরু, তার মানেই যে গৃহী গুরুরা খারাপ তা নয়, আমার গুরু আমায় যে শিক্ষা দিয়েছেন সেটাই আমি তোমাদেরকে বলবো। কারণ নিজের ছেলে যদি থাকে তাহলে তার জন্য গুরু যতটা, শিষ্য ছেলের জন্য গুরু ততটা কিন্তু দেখা যায় না, তার বৈষম্য থাকে দৃষ্টির মধ্যে। তাই জন্য আমার গুরুবর্গ বলতেন নিজের ছেলের নামে গুরুদেব কিন্তু টাকা ব্যাংকে জমাবে, কিন্তু কখনোই কোনো ভক্ত শিষ্য বা কোনো ভক্তজনার নামে তিনি টাকা জমাবেন কিনা সে বিষয়ে সন্দিহান। অর্থাৎ আমরা মা টেরিজার দিকে তাকালে বুঝবো যে তার নিজের গর্ভের কোনো সন্তান নেই, জগৎ জুড়েতে আর সন্তান, তিনি জগৎ মাতা। আমরা শ্রী শ্রী মায়ের দিকে তাকালে সেই আমার গুরুবর্গের একেবারে সূত্র মিলিয়ে নেব। আমরা জিসাসের দিকে তাকালে বুঝে যাব বিশ্বপিতা। আমরা কিন্তু এই আদর্শগুলো দেখতে পারি, এই জায়গাগুলো আমরা দেখতে পারি, তাই অবশ্যই তাকে গুরু করবে যার কিছু চাওয়া পাওয়ার লোভ নেই, একেবারে নির্লোভী। গুরুর অনেক ডেফিনিশন দেয়া আছে, সেগুলো দেখে নেবে।
আগামী 4 ডিসেম্বর আমি মেতে উঠছি গ্রহণ মুক্তি প্রকল্প নিয়ে। ঠিক 1টা থেকে 2টো আমাদের এই সমস্ত নির্ধারিত শিডিউল তোমরা পেয়ে গেছো। আমার জপযোগ্যে এসো, সমস্যা থেকে বেরিয়ে আসবে। মা তারা সিদ্ধেশ্বরীর অভিষেক দর্শন করো। কখন অভিষেক গুরু মা? একেবারে 11:30 থেকে অভিষেক দর্শন করো। এছাড়া যারা হসপিটালাইজড রয়েছে তাদের বাড়ির লোকের কথা আমি ভাবছি, যারা হসপিটালে রয়েছে সেই সমস্ত আর্ত পীড়িত আমার সন্তানরা রোগগ্রস্ত, রোগী যন্ত্রণায় ছটফট করছে, তার কার কতটা আয়ু আছে সেটা বলতে পারবো না, তাদের জন্য কিছু ভাবনা, তাদের জন্য কিছু করা সেটা আমাদের এখনো আলোচনাধীন রয়েছে। আমরা গ্রহণ মুক্তি প্রকল্পেতে নতুন কিছু আনবার চেষ্টা করবো, নতুবা নেক্সট গ্রহণ বা নেক্সট কোনো তিথিতে আমরা চেষ্টা করব। অমৃতবাণী প্রকল্প রয়েছে, সেটাও কিন্তু ডিসেম্বরে লঞ্চ হচ্ছে। ডিসেম্বরে আমাদের ভাগ্যজয়, ভাগ্য দর্পণ, অমৃতবাণী, গ্রহণ মুক্তি প্রকল্প আগে থেকেই চলছে, সুমঙ্গল প্রকল্প আগে থেকেই চলছে, আমাদের প্রত্যেকটা প্রকল্প আগে থেকেই চলছে, সেগুলো প্রত্যেকটা মানুষ দেখছে। অনলাইন পুজোর ব্যবস্থা রয়েছে, সেই প্রকল্পও রয়েছে, একেবারে সমস্ত দুর্ভাগ্য দমন করার জন্য প্রয়োজন সমস্ত ব্যবস্থা করা রয়েছে। এবারে চলে যাব যে নেগেটিভ ডেট। আমরা সাপ্তাহিক রাশিফল, বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল শুনে শুনে অভ্যস্ত, আমরা নেগেটিভ ডেট আবার কি জিনিস এই ক্যালকুলেশন এতদিন পাইনি। আমরা শুধুমাত্র এতদিন মানে আমাদের এই চ্যানেলে, আমাদের এই প্রোগ্রামে বরাবর দেওয়া হয় মাসকে তিন ভাগে ভাগ করছি, নতুন যারা তাদের জন্য বলছি। লগ্ন ওয়াইজ প্রেডিকশন করব, লগ্ন রাশি নয়, যারা লগ্ন দেখতে জানে না তারা ছকে যেখানে লগ্ন লেখা আছে বা লেখা আছে অমুক লগ্ন বা অ্যাসেন্ডেন্ট বা এএসসি লেখা আছে, এটি হলো লগ্ন। লগ্ন সাপেক্ষে হলে 90% মতন মেলবার সম্ভাবনা। আর আমার এই নেগেটিভ গণনা লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে এই নেগেটিভ গণনা, কারণ এই যে ডেট আমি বলে দিই এটা 97% মিলবেই মিলবেই মিলবে। আমি সেটি বলবার আগে আমি দুটি ভবিষ্যৎবাণী আবার করব, এবং দুটি ভবিষ্যৎবাণী করার পর আমি অবশ্যই মূল কথায় যাব। আমি অবশ্যই বলবো যে আমরা কিষাণ আন্দোলনকে দেখেছি, কিষাণ বিলকে ফেরত নেওয়া হয়েছে, কিষাণ বিল নিয়ে আমরা সমস্ত দেখেছি। আমি বলবো যে এইটায় কৃষকদের দ্বিতীয় কোনো ডিমান্ড বা তৃতীয় কোনো ডিমান্ড আসবার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আমি বলবো অবশ্যই করে এপ্রিল মে জুন মাসের মধ্যে 2022 ডেটটা একটু লিখে রাখো তো, আমি 2022-এ তার মধ্যে আমরা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর এবং এই কৃষক বিল নিয়ে, কৃষক আইন নিয়ে আমরা নতুন কিছু তথ্য পেতে চলেছি, নতুন কোনো রহস্য, নতুন কিছু জানতে পারি, নতুন কোনো নিউজ আসবার সম্ভাবনা, এবং 97% সেই সম্ভাবনা আমার গণনা দেখতে পাচ্ছি। এটা বলবো আগামী 9-11 মাস মাননীয় মুখ্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করার জন্যই আমি আমার এই অনুষ্ঠান থেকে, আমার ভবিষ্যৎবাণী থেকে আমি জানাবো। এই সময়টা আমি দেখতে পাচ্ছি মোদীর বৃষ লগ্ন সপ্তম ভাবে শুক্র, রাহুর সাথে চন্দ্রের রোগের ঘরে অষ্ট, ষষ্ঠ অষ্টম কানেকশন আমি দেখতে পাচ্ছি। তার জন্য এই সময়টাকে আমি একটু আগামী 9-11 মাস আজকে থেকে আমি অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে বলবো। অবশ্যই আমি বলবো 14 এপ্রিলের পর থেকে বিজেপি 2022-এ রাজনৈতিক ক্ষমতা আবার পুনর্ভাবে নিজেকে অনেকটা অনেকটা বাড়াতে থাকবে। আমি এবং আম জনতার জন্য সকলের বলবো খাওয়া দাওয়া থেকে সাবধান, স্টমাক রিলেটেড সমস্যা এখনো আমি বলবো দুর্ঘটনা প্রবণতা প্রচুর রয়েছে। আমি প্রত্যেকটা ঘরে ঘরে বলছি অগ্নি নিয়ে কিন্তু এখনো সাবধান বাণী আমার রইল, অগ্নি নিয়ে আমি বারবার বলবো সিলিন্ডার দেখে বন্ধ করবি, শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা আগামী এখনো 15টা দিনের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এছাড়া মঙ্গলের উদয় যখন হবে আমি মঙ্গল নিয়ে আমি তখন ভবিষ্যৎবাণী রাখবো। আমি এগুলো কিন্তু প্রত্যেককেই কনসাস করছি, প্রেস্টিজ কুকার থেকে আগুন, কারখানায় আগুন, বাড়িতে আগুন, আগুন নিয়ে কোনো রকমভাবে নানা রকম আগুন গায়ে লেগে যাওয়া, আগুন কোনো রকমভাবে আগুন রিলেটেড নিউজ কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি দুর্ঘটনা রিলেটেড নিউজ দেখতে পাচ্ছি। তারা সিদ্ধেশ্বরী একটাই ওষুধ,
তারা সিদ্ধেশ্বরী ছবিকে ডিপিতে রাখবেন, তারা সিদ্ধেশ্বরী ছবিকে ফেসবুক প্রোফাইলে রাখবেন, মা বামা কালী তারা সিদ্ধেশ্বরী আমাদের পেজ থেকে ছবি পেয়ে যাবেন, আমাদের ইউটিউবে যারা আছে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে স্ক্রিনশটে পেয়ে যাবেন মায়ের ছবি। মায়ের ছবিকে সঙ্গে রাখো, যে কোনো ভয়ঙ্কর বিপদের সঙ্গে আমি বলতে পারি অনেকটা তোমরা কিন্তু নিজেদেরকে রেহাই এবং স্বস্তিতে, আমি মেডিসিনও বলে গেলাম, আমি ওষুধও বলে গেলাম, এছাড়া আমি প্রত্যেকটা তিথিতে তিথিতে মূল ধারণ করতে বলেছি। আমি এইটাই বলবো যে আগামী সূর্য গ্রহণে এমন একটা মূল আমি ধারণ করতে বলবো, সেটা আমি জানিয়ে দেবো আগামী দিন, এবং সেই মূলটা কিন্তু 45 দিন পরে থাকলে যে কোনো সমস্যা থেকে মানুষ অনেকটা সমাধান পাবে। আমরা সরাসরি চলে যাব মেষ লগ্নে, 1 থেকে 10 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর নেগেটিভ ডেট আমি স্পেকটাকুলার পাইনি মেষ লগ্নে। 1 থেকে 4 থাকবে সম্পর্ক শোধরাতে, নিজের কোনো ভুলে নিজেকে মাশুল দিতে হতে পারে। 5 থেকে 10 হ্যাপি ফ্যামিলি টাইম, কর্মক্ষেত্রে শুভ সময় আমি বলবো। আমি বলবো বিবাহ যোগ প্রবল, বিবাহ হবার সম্ভাবনা বা বিবাহের কথা পাকাপাকি হয়ে যাবার একটা চূড়ান্ত সম্ভাবনা আমার চোখে পড়ছে। আমি স্পেকটাকুলার মেষ লগ্নের 1 থেকে 10 মধ্যে কোনো নেগেটিভ ডেট পেলাম না, তাই বললাম না, আমি যেটা গণনায় পাবো না সেটা বলবো না, কারণ এই যে গণনা নেগেটিভ ডেট লগ্ন ওয়াইজ মানুষ এটাকে ভরসা করে সারা মাস চলে। আমি বারবার বলে দেব এই গণনা 97.9% ভবিষ্যৎবাণীর মতোই মিলবেন, অর্থাৎ নেগেটিভটাই আমি গণনা করব, কারণ আমার সন্তানদের ভালো রাখতে হবে, আমার সন্তানরার কোথায় গর্ত আছে সেটা বলতেই আমি এসেছি, আমি তাদেরকে ঠিক গর্ত থেকে হাত ধরে সরিয়ে আনব এবং সুষ্ঠু পথে পরিচালনা করব। কাঁটা বিছানো রাস্তায় ছেলে মেয়েদের পাঠাতে পারবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে পারবো না। যদি গণনা বলে কিছু আমি জেনে থাকি, যদি গণনা আমি করতে পেরে থাকি, কারণ আমি যদি গণনা না করতে পারি আমাকে মানুষকে ডাকতে হবে, আমাকে ডাকতে হয় না, আমি এখান থেকে বসে বলে দেবো, আমার ডাকার দরকার নেই, আমি এখান থেকে বসে বলে দিচ্ছি আমার কথা, যারা মেনে চলছে তারা ভালো আছে, যারা মেনে চলবে তারা নিশ্চয়ই ভালো থাকবে। আমি প্রত্যেককে সঠিক পথ দেখাবো, কাঁটার পথ থেকে সরিয়ে এনে ফুল বেছানো পথে হাঁটাবো। আমার সন্তান তো, কাঁটা ফুটলে তো আমার গায়ে লাগবে না, আমার বুকটা ফাটবে তো, তাই জন্য আমি তাদের জন্য শুধু নেগেটিভ ডেটগুলোকেই থেকে তাদেরকে সজাগ করব, সতর্ক করব। চলে এসো বিশ্বলগ্ন, খুব সাবধান। 1, 2, 3, 4, 5, 6, 7 নেগেটিভ দেখতে পাচ্ছি। বাদ বিবাদ থেকে সাবধান, অবশ্যই দুর্ঘটনা থেকে সাবধান, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীরের দিকে যত্নশীল হতে পারবে, সই সাবত বুঝে করবে, কারণ ধোকা খাওয়া চিট হওয়ার সম্ভাবনা রয়েছে। 8, 9, 10 এটাকে রিপেয়ারিং টাইম, কেরিয়ার প্রসপেক্টের জন্য শুভ টাইম। অবশ্যই বলবো এই সময় ভীষণ একটা কিছু ভালো নয়, তবে মন্দের ভালো এই সময়টা তোমরা কাজে লাগাও। নেগেটিভ ডেট জেনেছি কি করব, কোনো তো চিন্তা নেই, মা তারা সিদ্ধেশ্বরীকে নেগেটিভ ডেটগুলো দিন ডিপি করো, অর্ধেক নিজের ছবি রাখো, অর্ধেক আমার মা তারা সিদ্ধেশ্বরী, তোমার মা তারা সিদ্ধেশ্বরীর ছবি রাখো, অনেকটা বেঁচে যাবে। অনেকটা বড় ক্ষতি হবার, সেটা হয়তো চুল্লির মতন পরিমাণ স্পর্শ করে বেরিয়ে যাবে। আমার মিথুন লগ্ন আয় 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 বাবা, আমার মিথুন লগ্ন আয় মায়েরা আয় আমার। 1, 2, 3 কেরিয়ার প্রসপেক্টের জন্য শুভ। 4, 5 নেগেটিভ, আমি ভালোটা নিয়ে চিন্তা করি না, কারণ ভালোর সাথী অনেক, শুধু দুঃখের সাথী, বিপদের সাথী, আমি তোদের পাশে থাকতে চাই তোদের বিপদে, আমি দুর্গতি নাশ করতে চাই, তাই জন্য আমি গণনা করি। আমি 4 এবং 5 নেগেটিভ বলবো, 6, 7, 8, 9, 10 খুব বেস্ট এবং গুড টাইম ডিসেম্বরে। আমি বৃষ মিথুন লগ্নের কথা বললাম, চাকরি ক্ষেত্রে শুভ, বাড়ির ক্ষেত্রে শুভ, তবে একটা কথা বারবার বলবো, আমার এই নেগেটিভ ডেট মানুষরা বলে 100 এ 100% মেলে, তবে একটা বাইন্ডিংস রেখে বলতে হয় বলে বলবো 97.9% আমি নিজে মুখে বলবো মিলবেই,
তোমরা সতর্ক হও, জীব তোমরা সাবধান হও, যে যেখান থেকে একটি বার গুরু মা বলে ডাকছি আমি তাদের বলছি এই ডেটগুলোতে সাবধান হও। যারা রাশি জানে না, যারা লগ্ন জানে না, তারা কোনো অনুশোচনা করবে না। গুরু মা আমরা তো এখনো জানি না আমাদের লগ্ন, ডিপিতে রেখে দে মা তারা সিদ্ধেশ্বরীকে রাখ, আর আমার দেখানো পদ্ধতিতে পদে প্রত্যেকটি পথ চল, এবং যে যে মূল যে যে শিকড় যখন যখন ধারণ করতে বলছি করে যা, মন্ত্র জপ করে যা, ভালো থাকবি। আমি হিন্দু নই গুরুমা আমি কি করব, আমি মুসলমান গুরুমা আমি কি করব, আমি পাঞ্জাবি গুরুমা আমি কি করব, রে আয় আয় আয়। কি কি ধর্ম, ধর্ম নয়, বর্ণ নয়, জাত নয়, আমি সকলের জন্য আছি। তাই জন্য বলবো মিরাকিল নাম্বার সঙ্গে ইউজ করতে হবে, মা তারা সিদ্ধেশ্বরীকে কিন্তু রাখতেই হবে, মা তারা সিদ্ধেশ্বরীকে রাখো। আর যারা জপ বা মন্ত্র পুজো হিন্দু ধর্মের করতে পারছো না, তাদের জন্য আমি চিন্তাশীলা রয়েছি, তাদের জন্য নতুন কোনো তথ্য নতুন কোনো পথ আমি ভাবছি। অবশ্যই মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার, যেটি কিন্তু ধন্বন্তরী ওষুধের মতো কাজ করবে, প্রত্যেকে ইউজ করো। আমার কর্কট লগ্ন এসো, মানসিক শান্তির সঙ্গে এন্ট্রি করবে। এক দুই দেখতে পাচ্ছি মানসিক শান্তি রয়েছে, তিন চার এই ডেটগুলো তোমরা অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখবে, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবে, মোবাইলে সেট করে রাখবে। তিন চার নেগেটিভ, আমার বলতে কষ্ট হলেও বলতে হবে। পাঁচ ছয় মোস্ট নেগেটিভ, বাদ বিবাদ, রোগ, ঋণ, শত্রু, ফাড়া, বিপদ, আপদ, সব থেকে কোনো না কোনো ভাবে নেগেটিভিটি গণনায় পাচ্ছি। তাই জন্য মানুষকে বলছি আমি বাদ বিবাদ থেকে সাবধান। সাত আট অ্যাভারেজ, আমার বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে। নয় দশ আবারও নেগেটিভ রয়েছে, এই নেগেটিভ ডেটগুলো যদি শুধরে নেওয়া যায়। গুরুমা আগে থেকে বলে গেল এগুলো কোনো না নেগেটিভ হবে না, কারণ আমাদের পরিবারে গুরুমা রয়েছে, আমরা গুরুমাকে পেয়েছি, তাই আমরা এই সমস্ত জিনগুলোকে মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করে এবং নিজেদেরকে সংযত রেখে আমরা প্রত্যেকটা পথ, আমরা প্রত্যেকটা দুর্গম পথকে কিন্তু এগিয়ে চলবো। আমরা সমস্ত বাধা, সমস্ত অপশক্তিকে প্রতিহত করে আমরা শান্তিতে জীবনযাপন করব। আমার পরিবার, আমার ছেলেমেয়েরা তাই বলে তাই করে। আমি সিংহ লগ্নের কথা বলবো। এক দুই শুভ, তিন চার পাঁচ সন্তান রিলেটেড গুড নিউজ, সন্তান নিয়ে শুভ, মানসিক একটা আর প্রশান্তির টাইম। আমার বলতে খারাপ লাগলেও বলতে হবে। ছয় সাত আট, আমি নেগেটিভ দেখতে পাচ্ছি। আমি নয় দশ রিপেয়ার করার সময় লাগবে। আমি বলবো যেগুলো ভালো আছে সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ভালো থাকবে তার জন্য কাউকে দরকার নেই, আমাকে দরকার শুধুমাত্র খারাপ ডেটগুলো। নেগেটিভ ডেটগুলো কিন্তু আমি জানিয়ে দিয়ে গেলাম, এই নেগেটিভ ডেটগুলো নিজেদেরকে যদি একটু গুছিয়ে রাখা যায়, নিজেদেরকে একটু সামলে রাখা যায়, তাহলে কোনো নেগেটিভিটি স্পর্শ করবে না। আমার কন্যা লগ্ন এসো, শুরুটা শুভ, পারিবারিক শুভ, এক দুই তিন মোটামুটি শুভ, ক্যারিয়ারে শুভ, কর্মস্থানে শুভ, পরিবারের ক্ষেত্রে শুভ। চার পাঁচ আমি মোটামুটি শুভ দেখতে পাচ্ছি, গুড নিউজ আসবার সম্ভাবনা, কিন্তু বলতে খারাপ লাগলেও বলতে হবে। ছয় সাত আট নয় এবং দশ আমি মোস্ট নেগেটিভ দেখতে পাচ্ছি, নেগেটিভ নিউজ, বাদ বিবাদ। আর যেহেতু দুর্ঘটনাপূর্ণ একটা পরিবেশ চলছে, তাই প্রত্যেককে সজাগ করব, সতর্ক করব। তোরা আমার কথা মেনে চল, তোরা সাবধানে থাক, তোরা সর্বদা ঈশ্বরের নামে মেতে থাক, সর্বদা নিজের কর্ম কর, তোরা নিজের নিজের কর্ম কর, আমি আসবো গ্রহণে, জপ শোনাবো, আমি জপ যজ্ঞ করব। তোরা তোদের কর্ম করবি, আমি তোদের ধর্ম করাবো, তোদের কোনো চিন্তা নেই, গুরুমা যতক্ষণ আছে। আমি বলবো তুলা লগ্নের কথা, নভেম্বরের শেষ থেকে অর্থযোগ শুভ, নেগেটিভ কোনো ডেট আমি দেখতে পাচ্ছি না, এটা কিন্তু যথেষ্ট ভালো টাইম আমি বলবো। তবে অবশ্যই নিজের মেজাজকে কন্ট্রোল রাখতে হবে, আমি দুর্ঘটনা থেকে কিন্তু প্রত্যেকটা রাশি এবং লগ্নকেই আমি এই সময় অবশ্যই সাবধানবাণী দেব। আমার বৃশ্চিক লগ্ন, আমার বৃশ্চিক লগ্নের মামলাটা কিন্তু গড়বড়, আমার বৃশ্চিক লগ্নের মামলা কিন্তু গড়বড়। আমি বলবো এক থেকে পাঁচ, এক দুই তিন চার পাঁচ আমি নেগেটিভ দেখতে পাচ্ছি, শরীর নিয়ে বাদ বিবাদ থেকে আমি অবশ্যই সামলাতে বলবো। ছয় থেকে দশ এটা সামলাতে লাগবে, তবে ভ্রমণ যোগ রয়েছে, আমি সাবধান করব, অনেক দূর ট্রাভেল এই সময় কিন্তু বৃশ্চিক লগ্নের জন্য শুভ নয়। আমি ধনুর কথা বলবো, আমাদের নেগেটিভ ডেটগুলো সাবধান থাকতে হবে,
আমাদের শুধু নেগেটিভ ডেটগুলো শুধরে নিতে হবে, আর কোনো চিন্তা নেই, গুরুমা বলেই দিয়েছে। আমার ধনু লগ্ন 3, 4, 5 নেগেটিভ, বাকি মোটামুটি অ্যাভারেজ। স্পেকটাকুলার যে ডেটগুলো নেগেটিভ আমি বলে দিলাম। আমার মকর লগ্ন এসো, মানসিক শান্তিপূর্ণ, কিন্তু 5, 6, 7 আমি শুধু নেগেটিভ বলবো না, আমি মোস্ট নেগেটিভ টাইম বলবো। আমি অবশ্যই যারা শেয়ারের সঙ্গে যুক্ত মকর লগ্নে, আমি বলবো একটু সাবধান, আমি বলবো এই সময় খুব সজাগ হতে হবে, খুব সতর্ক হতে হবে, খুব সাবধান থাকতে হবে এই সময়টা নিজেদেরকে। অবশ্যই আমি কুম্ভ লগ্নের কথা বলবো, 7 এবং 8 নেগেটিভ, স্ট্রেস কমবে, তারপর ভ্রমণ যোগ আসবে, মতান্তরে খরচা, মতান্তর থেকে নিজেদের বিরত রাখো, খরচা বৃদ্ধি কিন্তু প্রবল দেখতে পাচ্ছি। সর্বশেষ লগ্ন মিন 8, 9 এবং 10 আমি নেগেটিভ খুব সাবধান বলবো। প্রথম ফেজের আমি দ্বাদশ লগ্নের কথাই বললাম, আমি শুধু বলবো যেগুলো নেগেটিভ ডেট আছে সেগুলোকেই জাস্ট একটু শুধরে নাও, সেগুলোকে একটু সাবধান হয়ে থাকো, আর কোনো ভয় নেই, আমি তো আছি, আমি তো প্রতি আত্মার আত্মীয় গো, আমি যে তোমরা যে আমার সব, তোমরা প্রত্যেকে নিশ্চিন্তে আমার উপর যে নিশ্চিন্তে সব চিন্তা দিয়ে তোমরা থাকো, আমি তোমাদের জন্য প্রার্থনা করব, তোমরা প্রত্যেকে ভালো থাকো। আগামী দিন কেমন যাবে যেটা বলতে গেলে অবশ্যই বলবো, আগামী দিন 1 তারিখ সূর্যের নাম্বার, নতুন কাজে হাত দেবার জন্য শুভ, আমি বলবো ডিসিশন বুঝে নিতে হবে, পয়সা লেনদেন শুভ নয়। আগামী দিন যাদের জন্মদিন বা কোনো রকম অ্যানিভার্সারি রয়েছে, অনুষ্ঠান শেষ থেকে আগামী দিন সকাল 10টার অবধি নামগোত্র নয় সঙ্গে ছবি, শুধু নামগোত্র নয় সঙ্গে ছবি দিন। আমাদের 9674841355, 9674841355 অফিসের নাম্বার, সেখানে পাঠিয়ে দাও। আমি মায়ের রাঙার আতুল চরণে তাদের জন্য প্রার্থনা করব, তাদের ছবিতে মায়ের আশীর্বাদ, মায়ের চরণে তাদের ছবি স্পর্শ করাবো, প্রত্যেকে খুব ভালো থাকবে, প্রত্যেকের খুব ভালো হোক এবং বছরটা ভীষণ ভালো কাটুক। আগামী দিন কোনো পুরনো বন্ধু বা পুরনো কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়া, তাড়াহুড়োই বিপদ থেকে ধোকা খাওয়ার সম্ভাবনা, চিট হওয়ার সম্ভাবনা। আগামী দিন দেশ দুনিয়ার বড় কোনো ঘোষণা আসবার, WHO বা হুয়ের থেকে কোনো রকম ঘোষণা বা কোনো রকম নিউজ আসবার একটা চূড়ান্ত সম্ভাবনা আমার গণনা বলছে। করোনা নিয়ে কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবার চূড়ান্ত একটা সম্ভাবনা প্রবণতা অবস্থা আমার চোখে পড়ছে। বৃষ বাবা, কর্কট বাবা, তুলা বাবা, মকরকে সাবধান, কুম্ভ বাবা। আমি রাশি অনুযায়ী এবার অ্যালফাবেটিক্যালি বলবো, MCDHNKLZOVUPS। এবার চলে যাব অ্যালফাবেটিক্যালি, বললাম যাদের নামের আদ্যক্ষ তাদের জন্য বলবো এই সময়টা যথেষ্ট ভালো, আমি বলবো আগামী দিনটা। এছাড়া বলবো ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার, যেটার জন্য লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করে থাকে এবং সত্যি সত্যি ম্যাজিকের মতন জীবনকে যদি পরিবর্তন করতে চাও, নিজের ইপ্সিত ভাবনা চিন্তা, নিজের মনের উইশকে যদি পূর্ণ করতে চাও, জন্মছকে রয়েছে কাল সর্প, জন্মছকে সাড়ে সাথে, জন্মছকে এক একটার পর এক একটা যোগ এবং অত্যন্ত চিন্তাদায়ক যাদের গ্রহ দশা, অনেক টাকার রত্ন গরুমা কেমন করে ধারণ করব, কিচ্ছু করতে হবে না, কোনো হোমযজ্ঞ করতে হবে না, ডেলি মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার ইউজ করো, যা তোমার জীবনযাত্রার মানকে উন্নত করবে, সমস্ত সংকট থেকে তোমাদের বের করে আনবে। তোমাদেরকে ঘরে ঘরে এসেছি, হাতটা দাও, আমি হাত ধরে ধরে এই ম্যাজিক্যাল নাম্বার দিয়ে বিপদ থেকে সুপথে নিয়ে আসব, অসম্ভব বিপদ একেবারে নিমেষে দূর হয়ে যাবে, অসম্ভব শত্রু হয় তাও দূর হয়ে যাবে, গ্রহ শান্তি হবে, মানসিক শান্তি পাবে। যারা আজকে নতুন তাদের জন্য অনেকটা বলে দিলাম, প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয় ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার, প্রত্যেকটা দিনের নাম্বার তার আগের দিন, যেমন আজকে দিচ্ছি 1 ডিসেম্বর আগামী দিনের জন্য নাম্বার, প্রত্যেক দিনের নাম্বার আলাদা আলাদা হয়। আগামী দিনের জন্য ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার 1351, 1351, 1351,
1 3 5 1 তার উপরে হিন্দিতে ক লিখতে হবে। হিন্দিতে ক ফর কলকাতা, সেই ক লেখার পর তারপর নাম্বার লিখতে হবে। আগামী দিনের নাম্বার এইখানে লিখতে হবে অথবা এইখানে লিখতে পারো, তার উপরে ক লিখে তলায় নাম্বার, অথবা এইখানে নাম্বার লিখতে পারো, অথবা সাদা কাগজে লাল কালিতে তোমরা নাম্বার লিখে, সাদা কাগজে লাল কালিতে নাম্বার লিখে নিজের ওয়ালেটে রাখো, নিজের পার্সে রাখো, বার 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 রিকল করো, ডিপিতে রাখো, কোনো মেসেজ দেওয়ার আগে নাম্বারটা লিখে নাও, অবশ্যই কাউকে কোনো ফোন করার আগে কল করার আগে নাম্বারটা রিকল করে নাও। দেখো এর পজিটিভিটি, দেখো এর চমৎকারী প্রভাব, তোমরা একটু দেখো তো নাম্বারটা কেউ লিখে দিয়েছে কিনা। অবশ্যই আজকে বলবো সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম আমি আছি আমি থাকবো, আমি থাকতে তোদের চিন্তা কি নেই, আমি থাকতে আমার বাচ্চাদের চিন্তা কি, আয় আয় সবাই, আমি কোল পেতে রয়েছি, সবার মাথায় হাত বুলেছি, আমি তো মা, আমি প্রতি আত্মার আত্মীয়া, আমি থাকতে আমার বেটা বেটিদের কিসের চিন্তা গো, কোনো চিন্তা নেই, জয় মা।